নিউ ইয়র্কের ম্যানহাটনে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে প্রতিবাদ সমাবেশ অব্যাহত রয়েছে মঙ্গলবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসে প্রবাসীদের সংগঠন বাংলাদেশ সোসাইটি অব নিউ ইয়র্ক সমাবেশের আয়োজন করে সন্ত্রাসীদের কোনো দেশ জাতি ধর্ম নেই উল্লেখ করে প্রবাসীরা বলেন আকায়দুল্লার দায় বাংলাদেশ বা প্রবাসীদের উপর চাপানো কখনোই গ্রহণযোগ্য নয় আমরা বাংলাদেশের কমিউনিটিতে যারা আছি সবাই হার্ড ওয়ার্কিং পিপল এখানে আসছি একটা সুন্দর জীবনযাপনের জন্য আমাদের নতুন প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য সমস্ত বাংলাদেশি কমিউনিটি আমরা ইউনাইটেড এটার মধ্যে আমাদের কোনো সম্পৃক্ততা নেই যেভাবেই আমরা দেশে ছিলাম এর চেয়ে বড় লাইফ এর চেয়ে সুন্দর থাকার চিন্তা নিয়ে আমরা এই দেশে আসছি আমরা কোনো অবস্থাতেই বহু সংস্কৃতি ও জাতিগোষ্ঠীর নিউ ইয়র্কে বাংলাদেশিরা সম্প্রীতির ঐতিহ্যের অংশীদার বলে মনে করেন নিউইয়র্ক সিটির এই কাউন্সিলম্যান বাংলাদেশিরা নিউইয়র্ক সমাজেরই অংশ তারা কঠোর পরিশ্রমের মাধ্যমে যুক্তরাষ্ট্রের উন্নয়নে কাজ করছে আমি বাংলাদেশি কমিউনিটিকে ভালোবাসি তাদের কাজকে ভালোবাসি তাদের পরিবারের প্রত্যেক সদস্যকে আমি পছন্দ করি বোমা হামলার সাথে বাংলাদেশ কিংবা ধর্মের কোন সম্পর্ক নেই উল্লেখ করে আরেক কাউন্সিলম্যান ড্যানিয়েল ড্রম বলেন প্রেসিডেন্ট ট্রাম্পের বিদ্বেষমূলক নীতির কারণেই এ ধরনের ঘটনা ঘটছে আমি মুসলিম কমিউনিটিকে অত্যন্ত ভালোবাসি যে ঘটনা ঘটেছে এর জন্য সব বাংলাদেশি দায়ী নয় ডোনাল্ড ট্রাম্প মুসলিম বিরোধী একের পর এক নীতি গ্রহণ করছে যার কারণে এ ধরনের নেতিবাচক ঘটনা ঘটছে এদিকে ব্যানারে আমেরিকানসের প্রগতিশীল বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসীরা বিশ্বব্যাপী সন্ত্রাস নির্মূলে কাজ করতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন বাঙালি সময় সংবাদ নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র তারা কিনা